নমস্কার, আমি তোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি মাছের রেসিপি তৈরি করে দেখাবো, চাপিলা মাছ। এই মাছটাকে কেউ চাপিলা মাছ বলে, কেউ খয়রা মাছ বলে। আমি আজকে সেই মাছ করে আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করে দিই। চাপিলা মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করার জন্য আমি দুটো এই সাইজের চাপিলা মাছ নিয়েছি। এই মাছটাকে অনেকে কেউ চাপিলা মাছ বলে, খয়রা মাছ বলে। এবার আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ। মাছ দুটো আমার হলুদ মাখানো হয়ে গেছে। আমি হাফ টিস্পুন সর্ষে নিলাম, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমার পুরো মিশ্রণটা মেশানো হয়ে গেল। গ্যাস ওভেনটা অন করে দিলাম। এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চার টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ওভেনের আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি তেলটাকে একটু গ্রিস করে নিচ্ছি। আমি মাছটা ভাজা করে নিচ্ছি। মাছের একটা সাইড হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এবার আমি একটা বেগুন এইভাবে এইভাবে পিস করে নিয়েছি। একটা বেগুনকে এইভাবে পিসগুলো করেছি। আমি এবার এই বেগুনটা ভেজে নেব। এখানে সামান্য নুন দেব, অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আমি এখানে এক পলা তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 1/4 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দিলে আমি এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে
আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। সাথে ভাজা করা বেগুনগুলো এবার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। মাছটা ফুটে আসলে এবার আমি ওভেনের আঁচটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রাখছি। এবার ধীরে ধীরে মাছটা হবে। ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। মাছটা হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রাখলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে খয়রা মাছের ঝোল তৈরি করলাম। এটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।